আচ্ছা একটু ঘামটা মুছে নেই, আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে, ঘামিয়েই যাচ্ছি। একে কি দে, এক গ্রুপ নিয়ে আসেন বস, এখন তো তুফান লুকিয়েই আছে। বলেছে না ভাই, এখন যা হবে তুফান হবে, এবং নিজেকে পৌঁছে দেন সাকিবিয়ানদের মাঝে। আপনাকে একটু বোরিং লাগে না? তোমার কি বোর লাগছে আমাকে তুফান লুকে দেখে? না, আমারও একটু বোরিং লাগছে না, বরঞ্চ ভালোই লাগছে বস। রায়হান রাপি একজন ধুরন্ধর, দুষ্ট প্রকৃতির পরিচালক, কিছু বলেন না, গোপন রাখতেই ভালোবাসেন। হেডলাইন হবে দুষ্ট প্রকৃতির পরিচালক রায়হান রাপি। বস, রায়হান রাপি তো আপনাকে অনেক কথা বলেছেন, এবং এটাও নিষেধাজ্ঞা দিয়েছেন যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, যাবে না লিস্ট অনেক লং। সেই যাবে না থেকে একটা গোপন তথ্য আমাদের বলে দেন, যেটা সাংবাদিক ভাইয়েরা আমরা খুশি হব। আচ্ছা একটু ঘামটা মুছে নেই, আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে, ঘামিয়েই যাচ্ছি। এড়িয়ে যাবার কি ট্যালেন্ট মাইরে, কি করব প্রশ্ন? গোপন তথ্য বস, গোপন জিনিস গোপনই থাক না। রাইট, এই যে বিবি বলে দিয়েছে, বাকিটা তো হলে গিয়ে দেখবে। আমি কোন শহরের মেয়ে? আমি বাংলার মেয়ে। এটা কোনো কথা বলছি? বিবির কথা তো আমি ফেলতেই পারবো না। নো, অসম্ভব ব্যাপার, ভীষণ কষ্ট পাবে। আপনি বলবেন না, অথচ মিমি দিদিকে আপনি দোষারোপ করছেন। মিমি দিদি, আপনি একটু সাকিব বসকে আচ্ছা করে ধোলাই দিয়ে দেন তো। সাকিব ইজ ভেরি গুড লুকিং, এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং কোস্টারের সাথে। আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। বাট ডেফিনেটলি, ও মা, বললাম কি আর করলেন কি, প্রশংসাই ভেসে দিলেন। আমরাও চাই এইরকম প্রশংসায় বস ভাসুক সারা জীবন। লাভ ইউ বস।